আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আবারও তোমাদের মাঝে নিয়ে এসেছি নতুন আর একটি ভিডিও। আর আজকে ভিডিওটাকে দেখেই বুঝতে পারছো কতটা দরকারি এবং কতটা গুরুত্বপূর্ণ। আর আজকে আমি তোমাদের মাঝে দেখাবো মশলার জার। আমাদের কিন্তু বিভিন্ন রকম মশলার জার থেকে থাকে, আর এগুলো কিন্তু চুলায় পাশে থাকা এবং রান্নাঘরে থাকার জন্য চিটচিটি একটা ময়লা হয়ে থাকে, উপরের দাগটা কিন্তু সহজে উঠতে চায় না। আর যেহেতু আমাদের রমজান শেষের দিকে আর কিছুদিনের মধ্যে আমাদের ঈদ আসবে, আর ঈদের আগে কিন্তু আমাদের ঘরে সব কিছু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এবং এটাই আমরা করে থাকি। তো আমি ঈদের আগে কিন্তু সব কিছু ক্লিন করে থাকি। তো আমার মশলার জারগুলো অনেক ময়লা হয়েছে, ভাবলাম আমি আর যেহেতু ক্লিন করবো তোমাদের মাঝে টিপসটা শেয়ার করে দেই। দেখো কতটা ময়লা হয়েছে, উপরে কিন্তু চিটচিটে হয়েছে, হাত দিয়ে কিন্তু কোনোভাবেই উঠছে না। তো এটা আমি এখন পরিষ্কার করে নেব। এখানে আমি পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি, এটা দিয়ে আমি এখন সবগুলো জার ক্লিন করে নিব। আর এখানে আমি কী কী মিশিয়েছি আমি আমার ভিডিওর মধ্যে কোনো একটা জায়গাতে বলে দেবো, সেটা যেখানে হোক। তো এটাতে কিন্তু খুবই ম্যাজিকের মতো কাজ করে, এটা আমি সবসময় করে থাকি। বেশিরভাগ দেখা যাচ্ছে মাসে একবার করা হয়, মাসে একবার অথবা দেড় মাস দুই মাস পরে হয়। যদি শরীর সুস্থ থাকে তাহলে মাসে একবার করি, আর যেগুলো বেশি দরকারি যার সেগুলো আমি প্রত্যেক সপ্তাহে করার চেষ্টা করি, আর যেগুলো বেশি দরকারি না সেগুলো আমি মাসে মাসে করি। আর যেহেতু রমজান, রমজান মাসে কিন্তু এই কাজগুলো একদমই করা হয় না, আর রান্না করে কিন্তু চিটচিটে যে ময়লাগুলো উঠতে চায় না। তো এক্ষেত্রেই সামনে যেহেতু ঈদ, ঈদের আগে কিন্তু আমাদের সব পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত। তো আমি সবগুলো জার কিন্তু এই পানির মধ্যে দিয়ে দিয়েছি, আর যখন পানিতে দিবে তখন এর যে উপরে যে সিপিটা আছে এটা খুব ভালোভাবে আটকে দিবে। আর তোমাদের যদি সিপিটা একটু নর্মাল থাকে প্লাস যদি কোনো লুজ থাকে তাহলে তোমরা এটা ভিজে একটা ন্যাকড়া অথবা টিস্যুর সাহায্যে পানিটা ভিজে উপরের যে সিপিটা আছে সেটা ভিজিয়ে রাখবে, যেখানে যেখানে তোমাদের আঠালো আঠালো যে ময়লাটা লেগে আছে সেখানে মানে ভিজিয়ে দিবে। তো আমার সবগুলো মশলা জারের মানে ছিপিটা কিন্তু খুবই টাইট, ভিতরে মশলা ভিতরে একদমই পানি যায় না, কারণ আমি এর আগে যেহেতু পরিষ্কার করেছি এক্ষেত্রে আমার জানা আছে আমি এভাবে পরিষ্কার করে থাকি। তো তোমাদের আমি এই জন্য আগে থেকে সতর্ক করে দিলাম, তোমাদের যদি এরকম কোনো লুজ থাকে তাহলে তোমরা কোনো ন্যাকড়ার সাহায্যে ভিজিয়ে দিবে। তো এটা আমি জাস্ট 15 থেকে 20 মিনিটের মতো রেখে দিয়েছি, এরকম সবগুলো ভিজিয়ে আমি রেখে দিয়েছি। দেখো 15 থেকে 20 মিনিট পরে দেখো হাত দিয়ে এরকম করলে কিন্তু সবগুলো ময়লা উঠে যাচ্ছে। এক্ষেত্রে আমি বাসায় যে থালা বাসন মাজার যে নর্মাল যে লুচুনিটা থাকে আমি সেটা দিয়েই এখন পুকুরটা পরিষ্কার করে নেব। আর পরিষ্কার করা দেখে বুঝতে পারছো কত সহজে উঠে যাচ্ছে। আর এটা যদি তোমরা আরও কিছু সময় বেশি সময় রাখতে চাও তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি হবে, মানে এত সহজে উঠবে, একদম ম্যাজিকের মতো কাজ করবে। আর এই ময়লাটা কতটা আঠালো হয় আমরা কিন্তু যারা গৃহিণী তারা কিন্তু সবাই জানি। তো আমি কীভাবে পরিষ্কার করে নিচ্ছি তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো। তো আমি এভাবে কিন্তু সব যতগুলো যার আমি আজকে পরিষ্কার করছি সবগুলোই কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি, খুব সহজে কিন্তু ময়লাগুলো উঠে যাবে। আর আমি এভাবেই করে থাকি, আমার কিন্তু একদমই সময় লাগে না, খুবই সহজে আমি উঠাতে পারি। আর দেখো কতটা ময়লা হয়েছিল আর কতটা চিটচিটে ময়লা হয়েছিল এগুলো দেখে বুঝতে পারছো। আসলে কি বলতো, এই মশলা জারগুলো কিন্তু নাড়াই হয় না, রমজান মাসে কিন্তু এই কাজগুলো একদমই করা হয় না, এমনিতেই মানে ভালো লাগে না, তারপরে ইফতারে খুব ব্যস্ত থাকে। তো বাকি সব জারগুলো কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখন আমি তোমাদের ক্লিন করে দেখাচ্ছি। দেখো মানে এখন পানিতে আমি ক্লিন করে নিচ্ছি, কতটা পরিষ্কার হয়েছে দেখে বুঝতে পারছো। আশেপাশে যতটা আমার চিটচিটে ময়লা ছিল সবগুলো কিন্তু আমি সেমভাবে উঠিয়ে নিয়েছি, তোমাদের কিন্তু আমি ডিটেলস দেখিয়েছি। আর কতটা পরিষ্কার হচ্ছে তোমরা দেখে বুঝতে পারছো, মনে হচ্ছে এখন মানে একদমই নতুনের মতো লাগছে, যদি বা নতুন না কিন্তু একদমই নতুনের মতো লাগছে। আর এই মশলাদানিগুলো আমি মানে অনেকদিন পরিষ্কার করি নাই, আসলে রমজানের অনেক আগে পরিষ্কার করা হয়েছিল, এজন্য ময়লাটা অনেক বেশি হয়েছে। তো ভাবলাম যেহেতু পরিষ্কার করবো তোমাদের দেখাই। তো আমি এখানে কী মিশ্রণ ব্যবহার করেছি, মিশ্রণে আমি কী কী মিশিয়েছি এখন আমি তোমাদের দেখিয়ে দেবো। এখানে পানি নিয়েছি, পানির মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2 চামচ বেকিং সোডা, আর হালকা একটু ডিটারজেন্ট দিয়েছি, সে যে কোনো ডিটারজেন্ট তোমরা দিতে পারবে সমস্যা নয়। আর আমি আধা কাপের মতো দিয়েছি ভিনেগার, ভিনেগার সাদা ভিনেগারটা ব্যবহার করেছি। আর এখানে আমি দিয়েছি ভিম লিকুইড, তোমরা ভিম লিকুইডও দিতে পারো এবং ভিম সাবানটাও দিতে পারো, এবং থালা বাসন যে যেটা দিয়ে মানে পরিষ্কার করো সেটা দিয়ে এরকম আমি মিক্স করে নিয়েছি। তবে সবগুলো জার কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে, আর পরিষ্কার করার পর দেখে বুঝতে পারছো কতটা পরিষ্কার হয়েছে। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আজার বাড়াচ্ছি না, যে পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকুন। নতুন নতুন ভিডিও এবং সুন্দর সুন্দর টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলের পাশে থেকো। আল্লাহ হাফেজ।